করোনাভাইরাস সংক্রমণ রোধে রোববার 11টি নির্দেশনা জারি করেছে সরকার। আগামী এক সপ্তাহ বলবৎ থাকবে কঠোর এই স্বাস্থ্যবিধি, অমান্য করলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 5 এপ্রিল সকাল 6টা থেকে 12 এপ্রিল রাত 12টা পর্যন্ত মানুষের চলাচল ও কার্যক্রমে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পুরো সপ্তাহ জুড়েই সন্ধ্যা 6টার পর থেকে সকাল 6টা পর্যন্ত ঘরের বাইরে যেতে পারবেন না কেউই। তবে এই আওতার বাইরে থাকবে জরুরি সেবাদানকারী সংস্থা, যার মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট। সড়ক, রেল, নৌ, অভ্যন্তরীণ আকাশপথে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন। শনিবার লকডাউন ঘোষণার আভাস দিয়েছিলেন সরকারের উচ্চ পর্যায়ের কর্তারা। করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দু তিন দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য। তবে নতুন নির্দেশনায় দেখা যায় লকডাউন নয়, বরং কিছু নির্দেশনা জারি করেছে সরকার, কেননা এই সময় কার্যক্রম চালাতে পারবে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তবে কমাতে হবে কর্মী সংখ্যা, মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি। এছাড়া কর্মীদের যাতায়াতে ব্যবস্থা করতে হবে নিজস্ব পরিবহন ব্যবস্থা। বন্ধ থাকবে সব ধরনের রেস্তোরাঁ, চালু থাকবে হোম ডেলিভারি ও পার্সেল সেবা। শপিং মল এবং অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে, তবে স্বাস্থ্যবিধি মেনে চালানো যাবে অনলাইনে বেচা বিক্রি। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত মুদি ও তরিতরকারি কিনতে পারবেন সবাই। সীমিত পরিসরে চালু থাকবে ব্যাংক, এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক। করোনা রোগীদের চিকিৎসায় পুরো রাজধানী জুড়ে অস্থায়ী হাসপাতাল নির্মাণ করবে সশস্ত্র বাহিনী। এসব কানুন সবাই ঠিকঠাক মানছেন কিনা তা তদারকি করতে মাঠে থাকবে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী। অমান্য করলে নেওয়া হবে বিধি মোতাবেক ব্যবস্থা। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। এর পরপরই মহামারী নিয়ন্ত্রণে 18 দফা নির্দেশনা জারি করে সরকার।